ভালোবাসা আমাকে তুই 2000 টাকা দিবি? দেব বাবা দেব। এই এলাকায় যত 2 নম্বর কাজ হয় সবাই আমাকে ট্যাক্স দেয়। বাবা এটা তো 2 নম্বর না, বিক্রি করিস বাংলা মদ, এটার তো কোনো নাম্বারই নেই। বাবা সব ডিপার্টমেন্টে পয়সা দিই, আমি এটাকে 1 নম্বর করে ফেলেছি। রাজুর ডিপার্টমেন্টে পয়সা না দিলে কোনোদিনও 1 নম্বর হবে না। শেষ দৌড়ের আলেয়ার হাসি। আরে রাজু, তুই বাংলা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, আর আমি হইলাম এই বস্তির ফকির নেয়ালেয়া। কিরে কত টাকা টেনেছিস, হাসি যে থামছে না। কি কইরা থামবো ক, বাংলা নবাবের নবাবি দখল করতে এসেছে ফিরিঙ্গিরা, পলাশিতে যুদ্ধ হবে, আলেয়াও আছে, আলেয়া যুদ্ধ দেখবে, তোর নবাবি বুঝি আর যাই রে রাজু মিয়া। চুপ কর, হাসতে চুপ তুমি করো রাজু মিয়া, ফিরিঙ্গিরা কয়া গেছে আমার হিরোইন বেচার 100, বস্তির ঘর ভাড়া সব তাগো দিতে হবে, খালি কয়া যায় নাই আজকা বলে দিতে হবে। ওই যে হোটেলে তোমার আব্বুরা, যাও না যাও না যাও। রাজু, বস্তির ভাড়া ফুলিকে দিয়ে হিরোইন বিক্রি করে শুনলাম বেশ মাল কামাচ্ছিস, কিছু ট্যাক্স নিতে এলাম। রাজু ট্যাক্স নেয় দেয় না, নেওয়াটাই যাদের অভ্যেস তারা কি সহজে দিতে চায়? আজ নেব এবং তোকে তা দিতে হবে। আমি তাকে বেঁধে রাখব, এখান থেকে নেওয়ার জন্য তোর কোনো বাবা থাকলে তাকে খবর দে। খবর দিতে হবে না, আমি নিজে এসেছি,
সালাম ওসি সাহেব, সালাম। শুনেছি আপনি নতুন এসেছেন। আমি জানি দু নাম্বারকে এক নাম্বার করতে হলে আপনাদের কিছু মাল দিতে হয়। আপনি চলে যান। প্রতি মাসের ট্যাক্স এক তারিখে পাবেন। ওসি সাহেব কি ভাবছেন আজ কিছু সালামি? ভাবছি সালামি নেব না সালামি দেব, ভাবছি 1971-এর গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রাম কবিরপুরে যে ছেলের হাতের অস্ত্র শত্রু সেনাদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল, একে সেই রাজু যে হাত শত্রু সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাপেরি, সেই পবিত্র হাত থেকে কিভাবে আমি সালামি নেব? কিভাবে আমি ওই হাতে হাত করা পড়াবো? যে মাটির চির মমতায় আমার অঙ্গ। আরে কাঞ্চন দোস্ত, তুই এখানে আসিস তাহলে তুই কি? আমি একজন সিপাহী, আমি সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। সেদিন মুক্তিযুদ্ধ করে নতুন যে পতাকার জন্ম দিয়েছি, আজও সে পতাকা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করছি। যতদিন পৃথিবীর মানচিত্রে এ দেশ একটি উন্নত দেশ হিসেবে চিহ্নিত না হবে ততদিন এই যুদ্ধ চলবে। এই হাত দিয়ে না যুদ্ধ করেছিলিস, যে হাত দিয়ে দেশের পবিত্র মুক্তি যুদ্ধ করেছিলি, যে হাতে জাতির গৌরব। মৃত্যুর পরে এ দেশের মিউজিয়ামে যে হাতের মমি বানিয়ে রাখার কথা, সেই হাত দিয়ে অবৈধ পয়সা রোজগার করতে লজ্জা করে না? কোন মুক্তিযোদ্ধা খারাপ হতে পারে না। তুই আমাকে সাথে মানুষ আমার এই হাত তোর গায়ে হচ্ছে না। মানুষের জীবনের সন্ধান আনলে যারা